নমস্কার দর্শক বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং শাক এবং বড়ি দিয়ে একটি নিরামিষ রেসিপি। তার জন্য প্রথমেই নিয়েছি 300 গ্রাম মতো পালং শাক। শাকগুলো ধুয়ে ভালো করে জলটাকে ছড়িয়ে নিয়েছি। আর নিয়েছি বিউলির ডালের বড়ি। বড়িগুলো কিন্তু বাড়িতেই তৈরি করা, খুব সহজ এবং সুস্বাদু একটি রেসিপি। তো প্রথমেই আমি অল্প তেলে বড়িগুলোকে হালকা আঁচে ভেজে নেব। বড়িগুলো খুব হালকা হালকাভাবে ভাজতে হবে। বড়িগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এই বড়িগুলোর মধ্যেই কিন্তু দিয়ে দেব পরিমাণ অনুযায়ী জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পরে বড়িগুলো একটু হালকা সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটা তুলে দেখব, বড়িগুলো হালকা হালকাভাবে ভেসে গেছে এবং যে তেলটার মধ্যে ভাজা হয়েছিল সেই তেলটাও হালকাভাবে জলে মিশে গেছে। এই জলের মধ্যে কিন্তু ধুয়ে রাখা পালং শাকগুলোকে দিয়ে দিলাম। পালং শাকটা দেখতে কিন্তু অনেকটা বেশি মনে হচ্ছে, কিন্তু গলে যাবে একদম অল্প পরিমাণে হয়ে যাবে। তো প্রথমে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর পালং শাকের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী হলুদ। নুন হলুদটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। আর দিয়ে দেব 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। আর দিয়ে দেব 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা স্বাদ অনুযায়ী দিবেন, যে যতটা ঝাল খেতে ভালোবাসে। এরপর এটাকে আর একটু ভালো করে নাড়তেই থাকব এবং বড়িগুলো আর শাকগুলো আর একটু ভালো করে সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দিলাম। 3-4 মিনিট পর ঢাকনাটা তুলে নিলাম। শাকগুলো আর বড়িগুলো অনেকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর তেল ফোড়ানোর জন্য এগুলোকে আলাদা করে ঢেলে নিলাম। তারপর কড়াই দিলাম সামান্য পরিমাণে সর্ষের তেল। আর ফোড়নের জন্য দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। কয়েকটা গোটা সর্ষা আর কয়েকটা গোটা জিরে। ফোড়নটা একদম গরম হয়ে গেছে। এর মধ্যে আমি সেদ্ধ করা শাক এবং বড়িগুলোকে দিয়ে দেব। শাক আর বড়িগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। আর তার মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার পরে আর একটু ভালো করে নেড়ে নেব। তো শাকগুলো আর বড়িগুলো দেখে বোঝা যাচ্ছে একদম সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে। আর একটু ভালো করে সেদ্ধ করার জন্য ঢাকা দিলাম। 2-3 মিনিট পর ঢাকনা তুলে নিলাম এবং ঝোলটাও অনেকটা শুকিয়ে গেছে। শাকগুলো একদম লাগালাগা হয়ে গেছে বড়ির সাথে। এরপর গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এরপর রেসিপিটি পরিবেশনের জন্য রেডি। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের পালং শাক বড়ি নিরামিষ রেসিপি? রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে আমার চ্যানেলের সাথে থাকবেন এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।